Kap na besiunga taktia na minaki. Emo ta besta uta kabreja ora ge shude chokta bat ke news. একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার জঙ্গলমহলের রায়পুর ব্লকের মেলেরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিশ্ব বাংলা সারুণ তরুণের উদ্বোধন হলো। অন্যান্য জায়গার সাথে সাথে উন্নয়নের ধারা অব্যাহত কানলার অকালপোষ গ্রাম পঞ্চায়েতে। বাড়ির মাঠ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হলো একটি পূর্ণবয়স্ক হরিণ। পাখিরা যাতে সমাজ থেকে হারিয়ে না যায় তার জন্য উদ্যোগী হলো মহিষমর্দন ইনস্টিটিউট। চলে আসছে বিস্তারিত খবরে। একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার। বৈঠকটি অনুষ্ঠিত হয় খাতারের সমষ্টির উন্নয়ন আধিকারিকের কারণে। বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয়। শনিবার পূর্ব বর্ধমান জেলার ভাতারে সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ভাতারে সমষ্টি উন্নয়ন আধিকারিক। উপস্থিত ছিলেন সমস্ত দপ্তরের আধিকারিক বৃন্দ ও পঞ্চায়েতের কর্মী বৃন্দ। অফিসে একটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম চলছে, সমস্ত ধরনের লাইন ডিপার্টমেন্টগুলোকে ডাকা হয়েছে। বিএমএইচ ম্যাডাম আছে, বিডিও সাহেবের নেতৃত্বে প্রোগ্রামটা হচ্ছে। এখানে এডিএ সাহেব রয়েছেন, তারপর বিএমএইচ ম্যাডাম রয়েছে, সিডিপিও ম্যাডাম রয়েছে। সমস্ত ধরনের উন্নয়নমূলক কাজ যেগুলো সামনের ফাইন্যান্সিয়ালে যেগুলো আরো ভালোভাবে করা যায় সেগুলো নিয়ে একটা আলোচনা চলছে। এবং যে ভেক্টরবর্ন ডিজিজগুলো আছে সেগুলো সম্পর্কে মানুষকে আরো অ্যাওয়্যার করা হচ্ছে। প্রসূতি মায়েদের যাতে বাড়িতে ডেলিভারি না হয়, হোম ডেলিভারি, সেগুলো নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প আমাদের এখানে বিএমএইচ ম্যাডাম সমস্ত প্রধানদের নিয়ে সেগুলো আলোচনা করছেন এবং পঞ্চায়েত স্তরের সমস্ত আধিকারিকরাও রয়েছে। আর কি কি হচ্ছে এখানে আলোচনার মধ্যে? মূলত আলোচনা কি আছে এখানে? মূলত আলোচনা হচ্ছে গিয়ে যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো রয়েছে সেগুলোকে যাতে আরো ভালোভাবে করা যায় সেগুলো নিয়ে বিডিও সাহেব মিটিং ডেকেছেন এবং সেগুলো সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে ডেকেছে যাতে এই সমস্ত কাজের সুফল একদম নিচের তলা পর্যন্ত মানুষ পেতে পারেন। কোথায় হচ্ছে মিটিংটা? মিটিংটি হচ্ছে আমাদের বিডিও অফিসের মিটিং হলে। মূলত উন্নয়ন নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। কি কি উন্নয়ন হয়েছে এবং কোন কোন উন্নয়নমূলক কাজগুলি দ্রুত গতিতে শেষ করতে হবে তা এদিন বৈঠকে আলোচিত হয়। এদিন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা তাদের বিভাগের কাজের খতিয়ান তুলে ধরেন। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। জঙ্গলমহলের রায়পুর ব্লকের মেলেরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিশ্ব বাংলা সারুণ তরুণের উদ্বোধন হল। গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজকুমার সিংহের উদ্যোগে অনুষ্ঠিত হয় সমগ্র কর্মকাণ্ড। কর্মসূচি ঘিরে আগত মানুষজনের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। ইতিহাস রচনা করল জঙ্গলমহলের রায়পুর ব্লকের মেলেরা গ্রাম পঞ্চায়েত। এদিন বিশ্ব বাংলা স্মারক তরুণের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাতড়া মহকুমার শাসক, পুলিশ আধিকারিক, রায়পুর ব্লকের বিডিও সঞ্জীব দাস, জয়েন্ট বিডিও অঞ্জন ঘোষাল, বাড়িকুল থানার আইসি অমিত নন্দী, রায়পুর কলেজের বিচার ইনচার্জ আনন্দময় ভট্টাচার্য, জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাতো, অবসরপ্রাপ্ত শিক্ষক রাজকুমার বন্দ্যোপাধ্যায় সহ এলাকার বিশিষ্টজনেরা। এই উপলক্ষে পঞ্চায়েতের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে প্রায় 300 জনকে সংবর্ধনা দেওয়া হয়। এখন কৃতি ছাত্রছাত্রীদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সম্বর্ধনা এবং উপহার দেওয়া চলছে। আপনারা সকলে হাততালি দিয়ে উৎসাহিত করে লক্ষ্যে যাতে আরো নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে সে ব্যাপারে উৎসাহিত করুন। ওরাই দেশ এবং জাতির ভবিষ্যৎ। গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজকুমার সিংহের উদ্যোগে সমগ্র কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়। আজকে মূলত মেলারা গ্রাম পঞ্চায়েতের যেমন আমাদের গেট উদ্বোধন ছিল, সাথে আমরা পঞ্চায়েত রিলেটেড যারা, যাদেরকে নিয়ে আমরা গত 4.5 বছর ধরে উন্নয়নের কাজ করে গেছি, তাদের সুপরামর্শ নিয়ে, তাদেরকে সঙ্গে নিয়ে
আমাদের মেড়ারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার যেমন ছিল, আমাদের পঞ্চায়েতের স্টাফরা ছিল, এলাকার বিশিষ্ট শিক্ষাবিদরা ছিল, প্রাক্তন শিক্ষকরা ছিল, বর্তমান শিক্ষক ছিল, আইসিডিএস কর্মী থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা গত 4.5 বছর ধরে এলাকার উন্নয়ন করেছি। তাদেরকে যেহেতু আমাদের পঞ্চায়েত নির্বাচন সামনে, হয়তো আর সময় পাব না, তাই সবাইকে মেড়ারা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা সেই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমরা সম্বর্ধনা দিয়েছি আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকার চারখানা উচ্চ বিদ্যালয়, সেই চারখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়দেরকে দিয়েছি, যেখানে প্রায় 35 জন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন ওনাদেরকে দিয়েছি, এক্স আর্মিরা ছিলেন ওনাদেরকে আমরা দিয়েছি, 49 জন আইসিডিএস কর্মী ছিলেন ওনাদেরকে দিয়েছি, আমাদের যারা সংঘ উপসংঘ বা আছে তাদেরকে আমরা দিয়েছি, আমরা সম্বর্ধনা দিয়েছি, এখানে স্বাস্থ্যকর্মীদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছি এবং বিশিষ্ট সমাজসেবী এবং এখানে আমাদের কুড়িখানা প্রাইমারি বিদ্যালয়, সেই কুড়িখানা প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে সম্বর্ধনা দিয়েছি আমরা, দিয়েছি 2 SS, 3 SSK এবং 1 MSK, তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছি। এবং এই এলাকায় 2017 শিক্ষাবর্ষে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় যে সমস্ত ছাত্রছাত্রীরা হয়েছিল তাদেরকেও আমরা সেই সম্বর্ধনা দিয়েছি। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পঞ্চায়েতের কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন। এদিনের অনুষ্ঠান ঘিরে আগত মানুষজনের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ফুটে ওঠে। সুন্দর, এটা কিভাবে সম্ভব যদি একটু বলেন? দেখুন, সম্ভব বলতে ব্যাপারটা হচ্ছে আমরা গ্রাম পঞ্চায়েতের কর্মচারী এবং মাননীয় প্রধান সাহেব আমাদেরকে যদি সহযোগিতা করেন, আমরা চাই কি আমাদের যে সমস্ত সরকারের গৃহীত প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো বাস্তবে ইমপ্লিমেন্ট করুন, এবং ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি প্রধান সাহেবের সহযোগিতা থাকে তাহলে সেক্ষেত্রে আন্তরিকতার সাথে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, যেগুলো বিশেষ করে সোসাইটিতে কাজে লাগবে, এবং এই মানসিকতা নিয়ে আমরা কাজটা করি, এবং সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের সহযোগিতা, এলাকার মানুষের সহযোগিতা, প্রতিটি সংসদের মানুষের সহযোগিতা, পলিটিক্যাল লিডার যারা আছে তাদের সহযোগিতা, এই সহযোগিতার হাত যদি তারা বাড়িয়ে দেয় সেক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এবং আমরা সেগুলো পাই এবং সেগুলো করার জন্য পেরেছি এখন পর্যন্ত। 190টা জেলাতে গ্রাম পঞ্চায়েত আছে, 190টা গ্রাম পঞ্চায়েতের প্রধানরা কিন্তু এইসব দিক থেকে এগিয়ে নেই, বড় পিছিয়ে আছে। আপনার কি মনে হয় আগামী দিন যদি রাজকুমার সিংহর মতন যদি গ্রাম পঞ্চায়েতের প্রধান থাকে তাহলে কি উন্নয়ন সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। রাজকুমার সিংহের মতো প্রধান দরকার, রাজকুমার সিংহ আপনি অন্য কোনো সিংহ হলে হবে না। মেলেরা থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। অন্যান্য জায়গার সাথে সাথে উন্নয়নের ধারা অব্যাহত কান্নার অকাল পৌষ গ্রাম পঞ্চায়েতে। বিভিন্ন জনহিতকারী প্রকল্পগুলি দ্রুত শেষ করার লক্ষ্যে কাজ করে চলেছে পঞ্চায়েত। পঞ্চায়েতের এই রূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে। কান্নার অকালপোষ গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের ধারা অব্যাহত। গ্রামের প্রতিটি রাস্তা পাকা, পানীয় জলের কোনোরূপ সমস্যা নেই। মিশন নির্মল বাংলা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিটি বাড়িতে শৌচালয় নির্মাণ করা হয়েছে। অল্প বিস্তর যে কাজ আছে তা কিছুদিনের মধ্যে শেষ করে ফেলা হবে বলে জানান অকালপোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান অতসী ঘোষ। আমরা অনেক কাজ করেছি আগামী দিনে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, আগামী দিনে যেটুকু কাজ বাকি থাকবে আমরা করার চেষ্টা করব, আগামী দিনে করবে। পানীয় জল টল সবকিছুই হয়েছে আমাদের পঞ্চায়েত। তিনি আরো জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা রাজ্যে উন্নয়নের জোয়ার এনে দিয়েছেন তারই অঙ্গ হিসেবে এই রূপ কর্মসূচি গ্রহণ করেছেন তারা। এলাকাবাসীরা পঞ্চায়েতের এই রূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পঞ্চায়েতের কাজে আমরা ভীষণভাবে খুশি। আমাদের রাস্তা লাইট থেকে, রাস্তা থেকে, জলের কল থেকে, মানে যাবতীয় যা আমরা এখন আগে যা ছিল তার থেকে অনেক বেশি আমরা পাচ্ছি, এবং পঞ্চায়েতের যে উন্নয়ন সে উন্নয়নের ইয়েতে আমরা সবাই খুব খুশি। পানীয় জলের কোনো কষ্ট? পানীয় জলের কষ্ট আগে যা ছিল তার থেকে এখন অনেক ভালো। কান্না থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। চক্রান্ত পরবর্তী খবরে, 12 মার্চ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। অন্যান্য জায়গার সাথে সাথে ভাতার মাধব পাবলিক হাই স্কুলে 7টি বিদ্যালয় পরীক্ষার্থীরা পরীক্ষা বসবে। সর্বোপরি শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব চালানো হচ্ছে স্কুলে। জীবনের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে সোমবার। মধ্যশিক্ষা পর্ষদের ঘোষণা অনুযায়ী 2018 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু 12 মার্চ। পূর্ব বর্ধমান জেলার ভাতারে ভাতার মাধব পাবলিক হাই স্কুলে এবছর 7টি বিদ্যালয়ের 761 জন পরীক্ষার্থীর পরীক্ষা দেবেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ সমস্ত ব্যবস্থা সম্পন্ন করেছেন বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মাধ্যমিক পরীক্ষা 2018 মাধ্যমিক পরীক্ষায় প্রায় 7টা স্কুল আমার এখানে আসছে। 7টা স্কুলের মোট ছাত্র 761 জন এবং এর জন্য যা ইনভিজিলেটার লাগবে সেটা আমাদের স্কুলের এবং পাশাপাশি স্কুল থেকে আমরা বেশ কিছু ইনভিজিলেটার আমরা চেয়েছি। মাধ্যমিক পরীক্ষা 12 তারিখ থেকে শুরু হচ্ছে, 12 মার্চ। তো 7টা স্কুলে প্রায় 761 জন ছাত্র এখানে আমাদের পরীক্ষা দেবে। সেই পরীক্ষার যে প্রাক প্রস্তুতি সেটা মোটামুটি আমাদের সব প্রায় শেষ হয়ে গেছে। রোল মারা থেকে শুরু করে যা ঘরের অ্যারেঞ্জমেন্ট, ফ্যান, লাইটের ব্যবস্থা করা বা স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাতে ছেলেদের কোনো ডিস্টার্ব না হয়, মশা মাছি যাতে ডিস্টার্ব করতে না পারে তার জন্য সাইডে স্প্রে করা, স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং হাসপাতালের আমাদের ভাতার হাসপাতাল থেকে আমরা মোটামুটি ব্যাপারে সহযোগিতা পেয়েছি, তারাও কিছু সাহায্য করেছেন যাতে স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ব্লিচিং বা ফিনাইটিনে দিয়ে। সেই জন্য আমরা গোটা স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি যাতে মোটামুটি ছেলেদের কোনো অসুবিধা না হয় সেদিকে, এবং ছেলেরা এসেও যাতে কোনো রকম ডিস্টার্ব ফিল না করে, অর্থাৎ কোনো ঘর খুঁজে পাচ্ছি না বা এরকম সেরকম যাতে না হয় সেরকম সব ডিসপ্লে করা থাকবে, বোর্ডে ডিসপ্লে করা থাকবে এবং আমাদের পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা আমার শিক্ষাকর্মীরা আছেন, তারাও সহযোগিতা করবেন যাতে যথাসময়ে ছেলেরা ঠিক পরীক্ষা হলে ঢুকতে পারে। প্রথম দিন অভিভাবকদের ঢোকার ক্ষেত্রে অনুমতি আছে কিন্তু তাদেরকে আগেই বেরিয়ে যেতে হবে, তারপরে কিন্তু কোনো অভিভাবক আর এখানে প্রবেশের অনুমতি পাবেন না। তো তাহলেও কোনো অসুবিধা হবে না আমাদের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। গত বছরে যেমন হয়েছে শান্তিপূর্ণভাবে, এবছর আশা করছি খুব শান্তিপূর্ণভাবেই আমাদের মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হবে এবং এভাবে আমাদের প্রস্তুতি একদম চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। আমাদের কোনো রকম কথা লাকুনা বা কোনো ঘাটতি আমাদের নেই, আমরা যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয় সেদিকে পর্যাপ্ত নজর দেওয়া হয়েছে, যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন থেকে আমাদেরকে ভিডিও বা আমার থেকে থানা থেকে যোগাযোগ করা হয়েছে, তারাও যথেষ্ট শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো তারা নেবেন এবং পুলিশের স্কট করে যে প্রশ্ন নিয়ে আসা, প্রশ্ন নিয়ে খাতা দিয়ে আসা, এটা সবটাই সেই ব্যবস্থা করা হয়েছে এবং মোটামুটি প্রস্তুতি আমাদের একদম। জেরক্সের দোকানগুলো তো কিছু বলা হয়েছে, জেরক্সের দোকানগুলো আমরা সমস্ত চিঠি পাঠিয়ে দিয়েছি এবং গভর্নমেন্ট সার্কুলার যেটা আছে সেই সার্কুলার জেরক্স কপি করে আমি একটা করে সব অফিসে সব দোকানে দোকানে দিয়ে তাদের কাছ থেকে রিসিভ করিয়ে নিয়ে এসেছি, তার ডকুমেন্ট আমার কাছে আছে। তাদেরকে কি লেখা হয়েছে চিঠির মাধ্যমে? চিঠিতে লেখা হয়েছে যে অন্তত পক্ষে যে এই যে 10:30 মানে 11টা থেকে 12টা থেকে পরীক্ষা, 11:45 থেকে কোনো জেরক্সের দোকান খোলা না থাকে এবং এমনিতে আর সরকারি আইন মোতাবেক তো স্কুলে চারপাশে 140 জন থাকবে, একসঙ্গে পাঁচজনের বেশি পাঁচজন থাকতে পারবে না, জমায়েত করতে পারবে না, এসব যে ব্যবস্থাগুলো আছে সেগুলো তো সরকারিভাবে আছেই, সেগুলো মাইকিংও হয়তো হবে, পুলিশ প্রশাসন থেকে করবেন। আর আমারটা আমার থেকে যেটুকু করার সেটুকু নোটিফিকেশন করা বা জানানো বা বিভিন্ন জায়গায় বলা, তার রিসিভ কপি নিয়ে আসা সেটা আমি করেছি এবং জেরক্স দোকানগুলোকে বলে দেওয়া হয়েছে, এলাকাতে একটা প্রচারও করা হচ্ছে এবং এখানে স্থানীয় কিছু ক্লাব আছে তারা আমাদের বিশেষত ভাতার 11 এরা আমাদেরকে খুব হেল্প করে এই ব্যাপারে যে তারা বাইরে থেকে যাতে কোনো অসুবিধা না হয় সেসব ছেলেদের, ওরা দেখে হঠাৎ যাওয়া কিছু আনতে ভুলে গেল বা কিছু হলো, ক্লাব থেকে ওরা একটা উদ্যোগ নেয়, তাদেরকে একটা বসার ব্যবস্থা ব্যবস্থা করে দেয়, তা আমাদের থেকে কিছু করতে হয় না, ওরা যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে ক্লাবও খুব যথেষ্ট সহযোগিতা করে যাতে কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয়। মোট কতজন পরীক্ষা দিচ্ছে এবছর? আমাদের এখানে পরীক্ষা দিচ্ছে 761 জন। প্রতিবন্ধী কতজন আছে? প্রতিবন্ধী রিপোর্টিং এখনো পর্যন্ত আমার কাছে নেই, এখন যদি থাকে বা যদি অসুস্থ বা কলেরা টলেরা কি বলে স্মল পক্স যদি হয় কারো আর কি, স্মল পক্স তো নয় গুটি বসন্ত যেটা যেটা ওইখানে যদি কিছু হয় সেই বসন্ত বা ওই ধরনের কোন রোগী বা কন্টাজিয়াস ডিজিজ যাদের আছে এরকম কোন রোগী ওই ধরনের হলে তারা কি কোথায় পরীক্ষা দেবে? তাদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা আছে, সেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হবে, বেঞ্চ ফ্যান লাইট সব দেওয়া আছে স্কুলের মধ্যে, আলাদা ঘরে একদম সেখানে আলাদা ইনভিজিলেটার থাকবেন, তারা আলাদা। গত বছর হয়েছিল প্রায় 4-5 জন ছিল এরকম হঠাৎ করে বসন্ত হয়ে গেছিল, তাদের ক্ষেত্রে আলাদা বসার ব্যবস্থা করা হয়েছিল। গত বছর 2 জন হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছিল, ভাতা হাসপাতাল থেকে একজন দিয়েছিল, বর্ধমান হাসপাতাল থেকে একজন দিয়েছিল, তো দুটো ব্যবস্থা আমরা এখান থেকে সাপ্লাই করেছিলাম। আমাদের যিনি গত বছর যিনি ইনচার্জ ছিলেন গোপালবাবু তিনি সবগুলো ব্যবস্থা করেছিলেন, তার সঙ্গে আমিও ছিলাম। এবছরে সেরকম হলে সেরকম ব্যবস্থা হবে, এবছর আমাদের সেন্টার ইনচার্জ অন্য একজন এসআই আছেন, তো তিনি তার সহযোগিতা সেইভাবেই করা হবে যাতে কোনো ছেলেদের অসুবিধা না হয়, ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা যাতে না হয় সেটা নিশ্চিতভাবে সম্পূর্ণভাবে দেখার দায়িত্ব আমাদের এবং সেটা আমরা দেখবো দেখছিও। ছাত্রছাত্রীদের যাতে কোনরূপ অসুবিধার সম্মুখীন হতে না হয় সে ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষ সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছেন। পরীক্ষা শুরু হবে 11:45। প্রথম দিন অভিভাবকরা বিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন। কোনো ছাত্রছাত্রী অসুস্থ অবস্থায় পরীক্ষা দিতে এলে তার জন্য পৃথক ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার সমস্ত জেরক্স সেন্টারগুলি বেলা 12টা থেকে 3টে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কটা থেকে বন্ধ করতে বলেছে? বারোটা থেকে তিনটে পর্যন্ত। প্রত্যেক বছরই বন্ধ রাখেন তো? প্রত্যেক বছরই রাখি, এবারও রাখবো। পাশাপাশি ক্লাবগুলি পরীক্ষার্থীদের যাতে কোনোরূপ অসুবিধার সম্মুখীন হতে না হয় সে ব্যাপারে তারা সচেষ্ট থাকে। ভাদার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। পরবর্তী খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর। গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হল একটি পূর্ণবয়স্ক হরিণ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর জঙ্গল এলাকায়। হরিণটির চিকিৎসার উদ্যোগ নিয়েছে বনদপ্তর। গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হল একটি পূর্ণবয়স্ক হরিণ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর জঙ্গল এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জয়পুরের জঙ্গলের মাঝে রাস্তার উপর আহত অবস্থায় একটি পূর্ণবয়স্ক হরিণকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। খবর দেওয়া হয় বন দফতরে। বন দফতর হরিণটিকে উদ্ধার করে নিয়ে আসেন জয়পুর ফরেস্ট অফিসে। পশু চিকিৎসক তার চিকিৎসা করছেন। বেশ কয়েক বছর আগে সরকারি উদ্যোগে জয়পুর জঙ্গলকে হরিণের অবাধ বিচরণ ক্ষেত্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। জঙ্গলে ছাড়া হয়েছে বেশ কিছু হরিণ। বন দপ্তরের পক্ষ থেকে জঙ্গল লাগোয়া রাস্তা দ্রুত গতিতে যানবাহন না চালাতে সতর্কীকরণ বোর্ড লাগানো হয়েছে। অধিকাংশ চালক তা মানছেন না বলে অভিযোগ। এর ফলেই ঘটছে দুর্ঘটনা। হরিণটি আহত হওয়ার ঘটনায় সেটাই প্রমাণিত হল। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। পাখিরা যাতে সমাজ থেকে হারিয়ে না যায় তার জন্য উদ্যোগী হল মহেশ মর্ডান ইনস্টিটিউট। স্কুলের ছাত্র থেকে শিক্ষক সকলকেই এ ব্যাপারে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়। গাছের ডালে ছোট ছোট হাঁড়ি ঝুলিয়ে পাখিদের থাকার ব্যবস্থা করা হয়। পাখিরা যাতে সমাজ থেকে হারিয়ে না যায় তার জন্য উদ্যোগী হলেন স্কুলের শিক্ষক থেকে ছাত্র সকলে। ঘটনাটি ঘটেছে কানলার মহিষ মর্দনী ইনস্টিটিউটে। স্কুলের মিড ডে মিলের স্থানে বিভিন্ন পাখি থাকায় অসুবিধায় পড়তে হতো। সেই কারণে পাখিদের অস্থায়ী বাস তৈরি করতে উদ্যোগ নেন স্কুলের শিক্ষক থেকে ছাত্র সকলে। স্কুলের ছাত্ররা পাখিদের থাকার জন্য গাছের ডালে হাঁড়ি ঝুলিয়ে থাকার ব্যবস্থা করে দেয়। জায়গা সেখানে তার উপরবর্তী এলাকা ইসেতে মানে বুলবুলি পাখি এবং অনেক পায়রা চাতক ইত্যাদি পাখিতে বাসা বেঁধেছিলেন এবং সেই আমাদের মিড ডে মিল খাওয়াতে খুব অসুবিধা হতো। তার জন্য আমরা বিভিন্ন গাছে পাখির বাসা তৈরি করে তাদের থাকার বন্দোবস্ত করেছি যাতে তারা গৃহবস্থু না হয়। আর এটা করতে কেমন লাগছে? এটা আমাদের এটা খুব করতে ভালো লাগছে কারণ পাখিরা তো মানে থাকার জায়গা একটা খুঁজে পেয়েছি তার জন্য। And just
আমি পাখির বাসা এর জন্যই তৈরি করছি, কারণ এই যে আমাদের স্কুলে আগে এই এই যে জায়গাগুলো আছে ফাঁকা জায়গাগুলো, এইখানে থাকতো পাখিগুলো, পায়রা, চাতক, শালি, কিচ্ছাই পাখিরা থাকতো। এবার তারা যখন থাকতো তখন তাদের যে মলমূত্র এইটাই থেকে প্রচণ্ড নোংরা ছড়াতো, তার কারণে স্কুলও নোংরা হয়ে যাচ্ছিলো। এছাড়া এই যে এইখানে মন্দিরগুলো আছে, এই মন্দিরগুলোতে কেবল পায়রা থাকতে পারে, অন্যান্য পাখিরা ভালোভাবে থাকতে পারবে না। তো তার জন্য আমাদের স্কুলে অন্যান্য পাখিরাও যাতে থাকতে পারে, তার জন্য এই গাছে পাখিরা থাকার জন্য একটা জায়গা করে দেওয়া হচ্ছে, সেখানে তারা বাসা বাঁধবে থাকবে। এর থেকে এটাও একদিকে সুবিধা হবে যে আমাদের যে এই গ্রামগঞ্জ শহর থেকে যে পাখিগুলো হারিয়ে যাচ্ছে তাদের সংখ্যা বৃদ্ধি পাবে, কারণ আস্তে আস্তে পাখিগুলোর সংখ্যা অনেকটাই কমে যাচ্ছে এবং একটা সময় হয়তো এই পাখিগুলো সব বিলুপ্ত হয়ে যাবে। পাখিরা যাতে বিলুপ্ত হয়ে না যায় তার লক্ষ্যেই এইরূপ কর্মসূচি গৃহীত হয়। কর্মসূচিকে সার্থক রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আমাদের বিদ্যালয়ে পুরনো বিল্ডিং এ অনেক আগে পাখি বাস করত, চাতক, বুলবুলি এবং পায়রা মূলত, কিন্তু ছাত্রদের কোলাহলের কারণে এবং ওখানে মিড ডে মিলের কারণে আমরা ওই পাখির বাসাগুলোতে প্লাইউড দিয়ে বন্ধ করতে পেরেছি, যেহেতু মানে বাধ্য হয়েছে বন্ধ করতে, এবং সেই কারণে আমরা ওদের জন্য পুনর্বাসন হিসেবে নতুন বাসা করে দিচ্ছি এবং সেটা গাছে লাগাচ্ছি। এছাড়াও পাখির যে সংখ্যা কমে যাচ্ছে দিকে দিকে, সেই পাখি যাতে বাসা পায় তার জন্য আমাদের ছেলেদের সাহায্যে এই বাসা বিজ্ঞান মঞ্চের সাহায্য নিয়ে এই বাসা তৈরি করছে। এই পাখিগুলোকে এখানে বহু বছর ধরে বসবাস করছে? হ্যাঁ, পায়রা এইটা 200 বছরের পুরনো বিল্ডিং, 230 বছরের পুরনো। এখানে পাখিরা, পায়রা এবং চাতক, এরা ঘুঘু, এরা দীর্ঘদিন ধরে বাস করে এবং এই যে পায়রার কড়ি বর্গার মধ্যে যে খোপর সেগুলোতেই থাকে মূলত। আমরা চেষ্টা করছি গাছে এবং ছাদের ওপরে যাতে ছায়া করে সেখানে হচ্ছে এই হাড়ি, বাঁশের কৌটো, বাঁশের যে পর্বমধ্যগুলো এবং মাটির কলসি, এগুলোকে দিয়ে আমরা নতুন নতুন বাসা বানিয়ে সেখানে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি, ছাত্রদের এই উদ্যোগে সামিল করতে পারি। কান্না থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একটা আজকের নিউজ হেডলাইন্স। একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল শনিবার জঙ্গলমহলের রায়পুর ব্লকের মেলেরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিশ্ব বাংলা সারুন তরুণের উদ্বোধন হল। অন্যান্য জায়গার সাথে সাথে উন্নয়নের ধারা অব্যাহত কানলার অকাল পোষ গ্রাম পঞ্চায়েতে। বাড়ি মার্চ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হল একটি পূর্ণবয়স্ক হরিণ। পাখিরা যাতে সমাজ থেকে হারিয়ে না যায় তার জন্য উদ্যোগী হল মহিষমর্দন ইনস্টিটিউট। খবর এ পর্যন্ত। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমদানি লক্ষণ, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।